দেশ থেকে বিদেশে টাকা পাচার এবং বিদেশ থেকে অবৈধভাবে দেশে রেমিটেন্স ঢুকছে মূলত হুন্ডির মাধ্যমে। এই কারণে সরকার একদিকে যেমন বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে, পাশাপাশি প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে 28 লাখ প্রবাসীর বসবাস, কিন্তু দেশটিতে বহু প্রবাসী আছেন যাদের কোনো বৈধ কাগজপত্র না থাকায় রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনেক বিড়ম্বনার শিকার হন তারা, ফলে তারা হুন্ডি বা বিকাশের আশ্রয় নেন। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। দেশটিতে বিকাশের নামে বাংলাদেশি সুপার শপগুলোতে জমে উঠেছে রমরমা হুন্ডির ব্যবসা, কারণ দৈনিক তারা যেই পরিমাণে বিকাশে টাকা লেনদেন করেন দেশটির বিধিনিষেধের কারণে সেই পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেন করা সম্ভব নয়। তাই দৈনিক 30 থেকে 50 হাজার রিয়াল তারা হুন্ডির মাধ্যমে বাংলাদেশের বিকাশ এজেন্টগুলোকে পেমেন্ট করে। এদিকে হুন্ডির কারণে বছরে $1,000 কোটি সমপরিমাণ প্রবাসী আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকারের কোনো পদক্ষেপেই থামছে না হুন্ডির দৌরাত্ম্য। অবৈধের কারণে টাকা পাঠাইতে পারে না, অবশ্যই হুন্ডি খুঁজে বিকাশ খুঁজে। সরকার যদি এখানে একটা ব্যাংক খুলে দেয়, হ্যাঁ, যার একামা আছে, যার একামার একটু প্রবলেম আছে, এক্সপায়ার আছে, তারাও যেন সুন্দরভাবে টাকা পাঠাইতে পারে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ব্যাংকের সম্মতিতে 5% করতে সক্ষম হয়েছেন। প্রবাসীদের জন্য 5 বছর মেয়াদি বিশেষ একটি ওয়েজ আনার্স বন্ড স্কিম চালু আছে, যেখানে সোনালী ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে ডলার কিংবা রিয়াল ডিপোজিট করতে পারেন প্রবাসীরা। আমাদের যে ওয়েজ আনার্স বন্ড স্কিমটা ছিল আগে আনলিমিটেড, কোনো লিমিট ছিল না, যে যত টাকার বা ডলারে বা পাউন্ডে নিতে পারে বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে, সেই ব্যবস্থাটা যেন আবার পুনর্বহাল করা হয়। কোনো বার যেন না থাকে, বৈধ চ্যানেলে গেলে তার রোজগার অবশ্যই বৈধ চ্যানেলে হয়। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এটা এখন 2.5%-এর জায়গায় এখন 5% দেওয়া হচ্ছে, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করবে। কিন্তু সেটি সরকার গত কয়েক বছর আগে 1 কোটি টাকা লিমিট করে দেওয়ায় প্রবাসীরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। তাই প্রবাসীদের দাবি, ওয়েজ আনার্স বন্ড আগের মতো আনলিমিটেড করে দিলে বর্তমানে যে ডলার ও রিজার্ভ সংকট তার থাকবে না। ডিবিসি নিউজ ডেস্ক।